नमस्कार दर्शक बंधुरा, झुमा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमि पटलेर एकटा ट्रेडिशनल रेसिपि जेटा हलो चाल पटल सम्पूर्ण निरामिष सेटाई शेयर करछि। ताहले चलुन रेसिपिटा किभाबे करेछि देखे नि। एखाने पटल निएछि आर एकटा आलू निएछि, प्राय 300 ग्रामेर मतो पटल आछे। খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে লম্বার দিক থেকে, একটু করে খোসা থাকবে। আর আলুটা ডুমো করে কেটে নিচ্ছি। আর 1/3 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ছেঁকে নেব জলটা। এবার কড়াইতে সরষের তেল নিয়েছি প্রায় 2 টেবিলস্পুন, সামান্য ঘি মিশিয়ে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। একটা চালটার ভাজার সময় একটা সুন্দর ফ্লেভারও আসবে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটু 1 থেকে 1.5 মিনিট মতো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে আলুটা আর পটলটা ভেজে নেব। কোনো রকম এখন নুন হলুদ ব্যবহার করছি না, বেশ একটা সুন্দর কালার আসবে সব দিকটা সমানভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আলু পটলটা তুলে রাখছি। বন্ধুরা, এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। রান্নার ভিডিও আপলোড করলেই তাড়াতাড়ি আপনাদের কাছে তাহলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এইবার ওই তেলের মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে উঠিয়ে রাখলাম। এবার ফোড়নে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। একটু লাল হয়ে যাবে তারপর আদা কুচি দেব প্রায় 1 টিস্পুন, আর সামান্য হিং। ফোড়নটা যেন পুড়ে না যায় তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, আর সামান্য নুন। প্রথমে আদা বাটা দেবো না, টমেটোটা দিলাম, তাহলে আদা বাটাটা খুব ছিটকে আসে তেলে। এরপর আদাটাও দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন। এবার ভালো করে মশলা কষে নিতে হবে, অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে। আর আমি একই সাথে জল দিয়ে গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি, যাতে মশলা পুড়ে না যায় তার জন্য জলটা দিয়ে দিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। খুব বেশি পরিমাণ মশলা বা বেশি তেল আমি ব্যবহার করিনি, কারণ চালেও তেল আছে, আলু পটলেও তেল আছে। মশলাটা কষানোর সময় জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষে নেব, যেন মশলা পুড়ে না যায় জল ব্যবহার করতে হবে। সুন্দর করে মশলাটা কষে নিলে খেতে ভালো লাগবে। আবারও জল দিয়ে দিলাম, মশলাটা আবারও কষে নিচ্ছি। এবার কিছু কিশমিশ দিয়ে দিলাম এই সময়, আর পরিমাণ মতো চিনি, এখানে চিনিটা বেশি লাগবে, নুনটাও এখনই দিয়ে দিলাম, তাহলে মশলার স্বাদটা ভালো হবে। চিনিটা 1/2 টিস্পুনের মতো দিলাম, এটা নিরামিষ রেসিপি, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। এবার ভাজা আলু পটলটা দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে ভাজা চাল, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভাজাটা মিশিয়ে দেবো। একটু চালটা মিশিয়ে নিচ্ছি, তারপর সেদ্ধ হওয়ার জন্য এখানে জল ব্যবহার করছি। প্রায় প্রথমে 1.5 কাপ জল দিলাম। আলু পটল সেদ্ধ হবে, চালটাও একই সাথে সেদ্ধ হয়ে যাবে, তবে বেশি জল যেন না হয়, তাহলে চালটা ওভার কুক হয়ে যাবে। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, বেশ মাখো মাখো মতন হবে, আর চালটাও ঝরঝরে মতন হয়ে যাবে জলটা শুকিয়ে। সেইভাবে জলটা দিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম আমি, একেবারে জল না দিয়ে মাঝে একবার জল দিলেও হবে, দেখে নেব। প্রায় আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। আরও যদি 1 থেকে 2 মিনিট এটা ফ্লেমে বসিয়ে রাখা হয় তাহলে পুরোপুরি জলটা শুকিয়ে চালটা ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক করবেন অবশ্যই, আর আত্মীয় বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। শেষে ঘি 1/2 টিস্পুন আর গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুনের একটু কম মিশিয়ে দিলাম। আর ধনে পাতা কুচি ইচ্ছে হলে ছড়াবেন। তারপর একটা ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে এই চাল পটলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজ এখানে আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।